বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি কর্তৃক ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচির সম্মানিত শিক্ষক মণ্ডলী সকলের প্রতি আমার সালাম। আপনারা জানেন যে আমরা 4 মার্চ 2023 থেকে আমরা এপিএস ক্লাবে অবস্থান ঘোষণা করেছি এবং এখানে অবস্থান করছি। আমাদের দাবি যে মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত আমরা সাক্ষাৎ পাইনি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য সুনির্দিষ্ট মতামত না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে আজ ষষ্ঠ দিনের মতো কর্মসূচি অতিবাহিত করতেছি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্য যে আমরা এখানে শিক্ষকগণ অত্যন্ত কষ্ট করে অত্যন্ত কষ্টের মাধ্যমে এখানে আমরা দিন অতিবাহিত করতেছি, অথচ অনেক শিক্ষক এখনও যারা বাড়িতে বসে আছেন বিভিন্ন গ্রুপিংয়ের কারণে, বিভিন্ন নেতা নেতার পিছনে যারা আছেন তাদেরকে আমি বিশেষ করে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, দয়া করে আপনি আপনার দাবিটা আদায় করার জন্য পেশ ক্লাবে আসুন। আপনার জন্য আপনি আসবেন, আমার জন্য আমি এসেছি। আমি নেতৃত্ব হিসাবে এখানে নয়, আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে যেমন এখানে উপস্থিত হয়েছি, কারণ আমার একটা স্কুল আছে, আমি চাচ্ছি আমার স্কুলটা জাতীয়করণ হোক। আপনি অবশ্যই চান আপনার স্কুল জাতীয়করণ হোক, তাহলে অবশ্যই আপনি যদি চান দয়া করে আমাদের এই চলমান কর্মসূচিতে আসেন এবং অন্যকে আসার জন্য উদ্বৃত্ত করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ দিন আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলছে। আসলে আমরা যারা এখানে এসেছি এবং যারা আসেননি, আমরা সবাই বিদ্যালয়ের শিক্ষক, আমাদের সবার দাবি একটাই, আমরা আমাদের মূল দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে আসা এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে যদি আমাদের এই শিক্ষক প্রতিনিধিরা সাক্ষাৎ করেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি যৌক্তিক দাবি আমাদের মনে করেন তাহলে উনি আমাদের দাবিটা মেনে নেবেন, আর যদি মনে করেন যে না আমাদের স্কুলগুলি অযোগ্য, আমাদের দাবি অযৌক্তিক, তাহলে আমাদের স্কুলগুলি এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি উনি সিলগালা করে ক্লোজ করে দেবেন একটা প্রজ্ঞাপন জারি করে, এটাই আমাদের প্রত্যাশা আর কিছু নয়। আর যারা শিক্ষকেরা আছেন এখনও পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে আসেননি, অনেক শিক্ষকেরা কষ্ট করে